বর্ণাঢ্য নান্দনিক আয়োজন ও উৎসবমুখর পরিবেশত সম্পন্ন এই ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বারমাসিয়া উচ্চ বিদ্যালয়ের 90 বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রী পূর্ণমিলনী অনুষ্ঠান। 25 ডিসেম্বর সোমবার বিদ্যালয় প্রাঙ্গণত বেলুন ও পায়রা উড়াই এনে দিনব্যাপী পূর্ণমিলনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট উত্তম কুমার মহাজন। একাধিক পর্বত বিভক্ত দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে আছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সম্মাননা প্রদান, স্মৃতিচারণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগে কি সুন্দর দিন কাটাই, নাচে সবাই হুড়াহুড়ি, হাউসলা তো মাছ বাজারে কিসকো কিনাছে, হাউসলা তো মাছ বাজারে কিসকো কিনাছে, হাউসলা তো মাছ বাজারে কিসকো কিনাছে, জোরে জোরে। পূর্ণমিলনী পরিষদের আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মাজহারুল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকাস্থ লুনা প্লাস্টিক অ্যান্ড পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এএসএম কামালউদ্দিন। প্রধান আলোচক আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া। সবচেয়ে বড় বড় স্মৃতি হল যে এই শ্রোতায় যেতে লেখাপড়া করছে, আর আর খুব সানন্দ শিক্ষক হল আসেন, শিক্ষক হল লয় যে সময় ছোটোখালা কাটায়, এই নিয়ে খুব অমূল্য সব অমূল্য স্মৃতি। এবং এই স্কুলান এই অঞ্চলের আসলে এখন আলোক বাড়তি মানা ছাড়া খোঁজ পারি সেটা আঞ্চলিক ভাষায় মনে করি। আর ব্যক্তি জীবনের যত কিছু অর্জন আজ আর যত কিছুর মাধ্যমে আজ বাংলাদেশে চিনে বা বিশ্ববাসী চিনে, আজ সারা ব্যাকিং চিনে মূল বিশ্বান কিন্তু রূপিত এই স্কুলের মাধ্যমে। আর আর সিনিয়র এবং জুনিয়র ব্যাকগুলো রঙে আজ বহু বছর পরে মিলনই এতুন গর্ব আর কিছু অন্য পারে, নিজেরও খুব আনন্দিত মনের, তাই খুব খুশি লাগে, খুব আনন্দ লাগে। বেগুনও দেখার আগে কি রঙে দেখানো আছিল স্কুল তার সে কত দুষ্টমি হচ্ছে, কি ওরে বস্তার সময় হরম দিদি বসতে দুঃখ ই মানে এরকম বোধ স্মৃতি এখন সারালে মাইজি মানে আর লুকি লুকি থাকি একান ফিল করছি কত আর বন্ধু বান্ধব বিয়নি মিলিত হইম। আশা করি আর আর এই যে মনের একটা বাসনা আসিল ইয়ে না যে ফুর্ণই আর 2004 সালের বেশ আর বন্ধু হল বেগুন আসি আর বিভিন্নজন বিভিন্ন জায়গা থাকতেন, বিভিন্নজন বিভিন্নভাবে চাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, খনসমর মাদি একখানো মাদি জড়িত নুমই ওই জয় সময় লেখাপড়া করছি, এই সময় মাদি আর অনর একখানত আসিলাম, কিন্তু লেখাপড়ার পরে বিভিন্নজন বিভিন্ন মেঘকে গে গই আর খনিকালে কোনো যোগাযোগ নুমাই, কিন্তু আজ ইয়ে প্রাক্তন ছাত্র পরিষদ যারা আহ্বায়ক কমিটি আছে তারা ধন্যবাদ জানাই। অনেক আসলে আনন্দ লাগে, অনেক খুশি লাগে, কারণ বন্ধু বান্ধব বিঘ্ন দেখি তো সেক্ষেত্রে নিজের খুব আজ আনন্দিত লাগে। হ্যালো দর্শক, ভিডিও ইভেনিসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর হতা হই।